সম্প্রতি খোলামেলা ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরাত ফারিয়া। অন্যদিকে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ঘুরছেন দেশের বাইরে। কোথায় তিনি, এ সকল বিষয়গুলো থাকছে আজকের আয়োজনে। ভিডিওতে একটি লাইক দিয়ে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নজর করা ছবি পোস্ট করে আলোচনায় আসেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা সুরঙ্গর আইটেম গানে আবেদনময়ী নাচ দিয়ে দর্শকদের মন কেড়েছেন। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় খোলামেলা ছবি পোস্ট করেছেন তিনি। এ ছবি দেখে অনেকেই প্রশংসা করছেন, আবার অনেকেই সমালোচনা করছেন। সম্প্রতি নুসরাত ফারিয়া গিয়েছেন টার্কিতে, আর সেখানেই খোলামেলা পোশাকে জমে উঠেছেন তিনি। সম্প্রতি নুসরাত ফারিয়া তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন বেশ কিছু বোল্ড ছবি, যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। অনেকেই করছেন আলোচনা, আবার অনেকেই করছেন সমালোচনা। ছবিগুলোর কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্যের চেয়ে নেতিবাচক মন্তব্য বেশি করেছেন সবাই, কিন্তু এতে কিছুই মনে করেন না নুসরাত ফারিয়া। তিনি সবসময়ই পজিটিভ থাকেন। গাইস, এবার আসা যাক বাংলা টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছে। এবারের কোরবানি ঈদে তিনি অভিনয় করেছেন বেশ কিছু নতুন নাটকে, যা ইতিমধ্যে প্রশংসায় ভাসছে। জিয়াউল ফারুক অপূর্ব ঈদের ছুটি কাটাতে গিয়েছেন তুরস্কের টার্কিতে, আর সেখানে পরিবার নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব, যার বেশ কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, যেখানে অনেকেই কমেন্ট করে জিয়াউল ফারুক অপূর্বর সুন্দর লুকের প্রশংসা করছেন। তিনিও ধরা দিয়েছেন ব্ল্যাক কালারের শুটে, যা সত্যি অসাধারণ ছিল। প্রিয় দর্শক, ঈদের ছুটি উদযাপন করতে জিয়াউল ফারুক অপূর্ব গিয়েছেন টার্কিতে। আপনাদের কাছে এই সময়টা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।